আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু মোহাম্মদ সাদমান জানতে চেয়েছেন তফসির ইবনে কাসিরকে কি সহি তফসির বলা যাবে এটি কি নির্ভরযোগ্য জবাব তফসির দু ধরনের এক প্রকার তাফসীর হলো তফসির বিল মাসুর ওর আনের তফসির হাদিস ভিত্তিক দলিল ভিত্তিক আরেক প্রকার তফসির হলো তফসির বের রায় অবিমত ভিত্তিক পরবর্তীতে তফসিরের মধ্যে তৃতীয় আরেক প্রকারের তফসির ঢুকেছে সেটা হলো তফসির সিয়াসি বা রাজনৈতিক তফসির তো আমরা যখন বিচার করব দেখতে পাবো যে তফসির বিলমা আসুর বা হাদিস ভিত্তিক তফসির গ্রন্থের মূল তিনটি গ্রন্থই সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য তার মধ্যে একটি হল তফসিরে আর আরেকটা হলো তফসির আল আর তফসির ইবনে কাসির এই তিনটি তফসির হল বিশুদ্ধ তফসিরের মূল গ্রন্থ যার থেকে সংকলন করে পরবর্তীতে বিশু অন্যান্য তফসির গ্রন্থ রচিত হয়েছে কাজেই তফসির ইবনে ক্যাসির মৌলিক বিশুদ্ধ গ্রন্থের অন্যতম তবে তফসির ইবনে কাছিরে কিছু কিছু রেওয়ায়ত ইসরাইলি প্রবেশ করেছিল ইতিমধ্যে আল্লামা শেখ সফিউর রহমান মুবারকপুরি এর নেতৃত্বে বিজ্ঞ প্রাজ্ঞ আলেমরা ইসরায়েলি রেওয়ায়তগুলি সরিয়ে দিয়ে খাটি স্বচ্ছ তফসির ইবনে কাসির সংকলন করেছেন কাজেই তফসির ইবনে কাসিরই একমাত্র বলা যায় নির্ভরযোগ্য তফসির গ্রন্থ আপনি নির্দিদায় পড়তে পারেন এবং এর আলোকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আশা করি সত্য পথের সন্ধান পাবেন আল্লাহ তৌফিকদাতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি